নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের কবিতা জামালুকে নিয়ে জামালু একজন বারো বছরের মেয়ে যে তেলেঙ্গনায় লঙ্কা বাগানে কাজ করতেন ওর বাড়ি বিজাপুরে তিন দিনের পথ রাস্তায় পুলিশ তাই সে তার এগারো জন সঙ্গীকে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে নিজেদের বাড়ি আসার চেষ্টা করছে তিন দিনের পথের শেষে মাত্র কিছু কিলোমিটার দূরত্বে জল তেষ্টায় ডিহাইড্রেশনে সে মারা যায় তার কিন্তু কোনো করোনা হয়নি শুধু তৃষ্ণায় তার মৃত্যু তাকে উৎসর্গ উৎসর্গ করেই আজকে আমার এই কবিতা জামালো কবিতার এরকম পুলিশ মারবে ডান্ডা রাস্তা বন্ধ মাথা ঠান্ডা রেখে জঙ্গল পথে দুর্গম পারাবার তেলেঙ্গনার লঙ্কা বাগান যাচ্ছে সরে বিজাপুরে থাকেন পরিবার পুলিশ মারপে ডান্ডা রাস্তা বন্ধ মাথা ঠান্ডা রেখে জঙ্গল পথে দুর্গম পারাবার তেলেঙ্গানার লঙ্কা বাগান যাচ্ছে সরে বিজাপুরে থাকেন পরিবার ছোট্ট মেয়ে বয়স বারো আর কতদূর হাঁটতে পারো দুদিন গেছে আর দু একটা মাঠ গলাটা শুধু তার শুকিয়ে গিয়ে কাঠ বিজাপুরের সেই জামালো লকডাউনে কাজ খোয়ালো খিদে বাড়ি ফিরছে পালোয়ান ঝল না পেয়ে হঠাৎ সে অজ্ঞান এই করোনায় সতর্কতা মানতে গিয়ে পেটের ব্যথা তৃষ্ণা বেড়ে শরীর শূন্য জল থামল হাঁটা চামাল নিশ্চল করোনা কি মারল তাকে পুলিশ ভয়ে এই বিপাকে বুঝল মে পৃথিবী নির্দয় আর কতবার তেষ্টা তোমার সয় ধন্যবাদ